ঠোঁট দুই দশমিক আট সেন্টিমিটার এদের পা দশমিক আট সেন্টিমিটার ও লেস এগারো সেন্টিমিটার ওজন এর থেকে ছয়শো গ্রাম পর্যন্ত হয়ে থাকে প্রজনন মরশুম স্ত্রী ও পুরুষ হাঁসের মধ্যে পার্থক্য দেখা যায় পুরুষ মান্দারিন হাঁসের সারা শরীর নানা রঙের ছড়াছড়ি প্রজনন মরশুমে হাঁসের ডানা কমলা রং ধারণ করে ডানায় নৌকার পালকের মতো দুটি খাড়া পালক থাকে এদের মাথা গোল মাথার চাদি বাদামী রঙের চাদি সামনের দিকে নীলচে সবুজ রঙের হয়ে থাকে ঘাড়ের ও গলার বাকি অংশ ঘন ঘন নীলচে পালকে আবৃত ডানার গোড়া কালো সাদা বলয় থাকে এদের দেহের নিচের অংশ সাদা পিঠ ও লেজ ও ডানার প্রান্তভাগের পালকগুলো কালো হয়ে থাকে মান্দারিন হাসের ঠোঁট লাল ঠোঁটের অগ্রভাগ হালকা গোলাপি রঙের এবং চোখ বাদামি রঙের হয়ে থাকে মান্দারিন হাঁস মিঠা পানির আর্দ্র প্লাবিত ধান খেত বনের ধার পুকুর হদ ইত্যাদি জায়গায় দেখতে পাওয়া যায় যেসব জলাশয়ের ধারে ঘন বন থাকে সব জায়গায় এদের বেশি পছন্দ সাধারণত অন্য সব প্রজাতির মিশ্র হাঁসে ঝাঁকের সাথে এরা ঘুরে বেড়ায় এরা সামাজিক পুরুষরা সচরাচর পরস্পরের সাথে সঙ্গে লিপ্ত হয় এরা ভালো সাদার এবং দ্রুত উঠতে পারে তবে ডুব দিয়ে বেশিক্ষণ থাকতে পারে না অন্যান্য প্রজাতির হাঁসের পা যেখানে শরীরের পিছনে অবস্থিত সেখানে মান্দারিন হাঁসের পা তুলনামূলক ভাবে সামনে অবস্থিত সে কারণে এরা ডাঙ্গাতে সচ্ছন্দে চলাফেরা করতে পারে এই সুবিধার জন্য এরা গাছের ডগাতে অবস্থতে পারে বন্দি অবস্থাতে এরা ছয় থেকে সাত বছর পর্যন্ত ব্যস্ত পারে এমনকি দশ বছর পর্যন্তও ব্যাচতে পারে মান্দারিন হাঁস অগভীর পানিতে মাথা ডুবিয়ে ঘাস ও পাতা থেকে খাবার সংগ্রহ করে এরা রাতেও খাবারের খুঁজে ঘুরে বেড়ায় এদের খাদ্য তালিকায় রয়েছে জলজ উদ্ভিদ শস্য দানা বিশেষ ধরনের ধান ছোট মাছ শামুক কেঁচু জলজ পোকা মাগর চিংড়ি ইত্যাদি প্রাণী মে থেকে আগস্ট মাস মান্দারিন হাঁসের প্রজনন ঋতু এই সময় এদের ডাকাডাকি বেড়ে যায় পুরুষ হাঁস স্ত্রী হাঁসের মনোরঞ্জন করার জন্য এক ধরনের নাচ প্রদর্শন করে থাকে পুরুষ হাঁস কার লম্বা করে মাথা উপর নিচ করতে থাকে এবং এক ধরনের মৃদু শব্দ করতে থাকে যা অনেক দূর পর্যন্ত শোনা যায় এরা সাধারণত জলাশয়ের কাছাকাছি 30 ফুট উঁচু একটি বাসা বানায় মূলত এই বাসাটি স্ত্রী হাঁস বানায় এবং পুরুষ হাঁসটি সহযোগিতা করে এরপর মহিলা হাঁসটি নয় থেকে বারোটি পর্যন্ত ডিম পারে কেবল স্ত্রী হাঁসই ডিমে তা দেয় ডিম ফোটার সময় হলে পুরুষ হাঁস দূরে চলে যায় শিকারী প্রাণী বাসার কাছাকাছি এলে মা হাঁস ডেকে ডেকে তাদের দূরে সরিয়ে দেয় আঠাশ থেকে তিরিশ দিন পর ডিম ফুটে ছানা বের হয় কয়েক ঘন্টার ব্যবধানে ডিম ফুটে যায় ডিম ফোটা শেষ হলে মা হাঁসটি মাটি থেকে ছানাদের নেমে আসার জন্য ডাকে এই সময় পুরুষ মান্দারেন হাঁস ফিরে আসে এবং স্ত্রী হাঁসের সাথে মিলিত হয় চল্লিশ থেকে থেকে পঁয়তাল্লিশ দিন পর ছানারা উঠতে শেখে এবং নতুন ঝাঁকের সাথে যোগদান করে মান্দারিন হাঁসের ডিমের কোনো স্বাদ নেই বললেই চলে স্ত্রী হাঁসের মাংস ও স্বাদ নেই পুরুষ মান্দারিন হাঁসের গোস্ত খুব সুস্বাদু হয়ে থাকে অনেকটা পাতি হাঁসের মতো প্রায় সমগ্র ইউরোপ ও এশিয়ার কিছু কিছু অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় মান্দারিন হাঁসটি মূলত চীন জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তাইওয়ান রাশিয়া যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ড ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় এই হাঁসটি দেখতে আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ